हेलो एवरीवन अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय अनदर ब्लॉग सबाई केमन আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলেন আজকে ব্লগটি से ओरियो बिस्कुट ओ बाजारे गेले ओ ए समस्त धरबे दोकाने ओ सबकिछु शिखे गेछे कि निते हबे सबकिछु ओइभाबे निये आसे ना करा जाय ना बाच्चा मानुष तो ओर ए अभ्यासटा चेंज करते हबे ना हय अनेक समस्या भालो लागे ना प्रत्येक दिन ओ सकाले उठे ओ बाहिरे जाबे खाबे ना किछु ना शुधु दुष्टुमि करे खावा नष्ट कर फेले दे तो ये सब देखा वन टू को गुनते से ओके कि आनसे हाँ देखा देखें अभी तई तो बयसटार दीते परि नाई दूध आनसे
আমি কফি খাই, তার জন্য ওই দুধ আনে এটা। আর আজকে আপনাদের সব দেখালাম জিসান কি কি আনছে। আর এখানে ওই পেঁপেটা আমি কেটে দেখাচ্ছি, পেঁপেটা কেমন হবে দেখেন আপনারা। পেঁপেটা তেমন ভালো হয় নাই, যেমন লাল হয় এই কালি পেঁপেটা কিন্তু আসলে লাল হয়, কিন্তু আজকের পেঁপেটা লাল হয় নাই, মানে টাটকা কিনে নিয়ে আসছে মানে পেঁপেটা, এই জন্য বেশি লাল হয় নাই। কিন্তু এইটারই পেঁপে আরেকটা আছে লাল হয় ভিতরে, ওটাও একদিন আপনাদের দেখাবো। তো জিসানকে প্রতিদিনই এরকমের একটা পেঁপে ব্লিন্ডার করে ওকে খাওয়ানো হয়। তো এই যে কেটে নিচ্ছি, আর ওখানে পালং শাক আলু কেটে নিয়েছি, সবজি, আজকে সবজি রান্না করব। শীতকালে সবজিটা কিন্তু অনেক মজা, আর আমাদের এই ফার্স্ট পালং শাক খাওয়া হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আমাদের ব্লগটা সবাই দেখবেন। আর প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আপনারা করেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো এই যে আমি ধুয়ে নিচ্ছি পেঁপেটা, আর এখন আমি ট্যাংরা মাছ নিয়েছি, এটা হচ্ছে মিষ্টি ট্যাংরা। এই যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট মিষ্টি ট্যাংরা, এটার তো অনেক দাম, ঢাকায় 700-800 টাকা কেজি। তো আমি এখানে 1 কেজি মাছ আনাইছিলাম, তো এই সেটার থেকে কিছুটা নিয়ে এখন আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি মাছ মাংস যাই হোক আমি ভালোভাবে ধুই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমার কাছে পছন্দ হয় না ধোয়া। আর এখানে আমি রুই মাছ নিয়েছি, রুই মাছটাকে আমি লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে মাখায় রেখে দিছিলাম, তাই লবণটাকে ছাড়াই নিলাম। পালং শাক ধুয়ে নিচ্ছি, আজকে যা রান্না করব সব আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। তো এই যে আমি এখানে রুই মাছ নিয়েছি, রুই মাছটাকে হলুদ লবণ মাখিয়ে আমি মাছটাকে ভেজে নিব, রুই মাছ ভুনা করব, আর পালং শাক আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। শীতকালের তরকারি কিন্তু অনেক মজা লাগে, তো আমি যেভাবে রান্না করি আপনাদের সেটা শেয়ার করতেছি। জানি না আপনারা আমার মতন রান্না করে খান কি না, এক এক ধরনের রান্না এক এক রকম, এক এক জায়গার রান্না এক এক রকম, আসলে ভালোই লাগে। ইউটিউবে এসে চ্যানেলে এসে সবাই রান্না টান্না দেখি, তো তো ভালোই লাগে, সব কিছু শিখতে পারতেছি, মানে সবাইটা দেখতেছি কে কেমন কিভাবে কি রান্না করে, তো কোন দেশের কি রান্না এটা সবাই মানে বুঝতে পারতেছি, তো খুব ভালোই লাগে। তো এই যে আমি মাছটাকে হালকা ভেজে নিলাম, রুই মাছটাকে দেখতেই পাচ্ছেন। আর আমার রান্নাও কেমন লাগে আপনাদের আপনাদের প্লিজ বলবেন আমাকে, যে আমি রান্নাটা কিভাবে, আমাদের রান্না কেমন হয়, আপনাদের কাছে পছন্দ হয় কি না। এক এক দেশের রান্না এক এক রকম। তো পেঁয়াজ দিয়ে নিচ্ছি বেশি করে, দিয়ে এটাকে ভেজে নিব। এটা হচ্ছে অ্যাপেল পেঁয়াজ, এটা কখনো লাল হয় না, এটা তো তো পানি বেশি, মিষ্টি পেঁয়াজ, মিষ্টি মিষ্টি লাগে। তো এইবার ছেলে মিষ্টি এই আপেল পেঁয়াজ নিয়ে আসছে, এটা আমি তো দেশি পেঁয়াজ আনতে বলি, তবে দেশি পেঁয়াজ আমার কাছে খেতে মজা, কিন্তু আমার কাছে করতে পছন্দ অপছন্দ, চোখ জ্বলে অনেক। তো আমি আমার বুয়াকে মানে খালাকে দিয়ে আমি পেঁয়াজ কোটায় রাখি। তো এবার ইমরান কী করছে, বেশি করে এই বড় পেঁয়াজটা নিয়ে আসছে, আপেল পেঁয়াজ, তো এটাই দিয়ে দিয়েছি অনেক। দিয়ে এখন আমি এই যে হলুদ লবণ টমেটো দিয়ে দিছি দুইটা পেঁয়াজের মধ্যে দিয়ে, এখানে মরিচ পাউডার যতটুক পরিমাণ আমার তরকারিতে লাগবে আপনারা দেখতেই পাচ্ছেন, আদা রসুন। তো এটা তো রেসিপি না, যাই হোক আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের শেয়ার করতেছি। রেসিপি করলে তো কারেক্ট সব কিছু মাপ দিতে হবে, বলতে হবে যাতে আপনারা এভাবে করে দেখতে পারেন। তো আমি আমার তরকারিতে যতটুক পরিমাণ লাগবে আমি এতটুক পরিমাণ দিয়েই দিছি, তো আপনারা এটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন, তো আপনারা এভাবেই করে নিতে পারেন, অনেকের কাজে আসবে। আবার অনেকে আমার থেকে বেশি আমার থেকে অনেক ভালো রান্না করতে পারেন, তো আমি যতটুক পারি এতটুকু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমি বেশি ভালো পারি না অবশ্য। তো এখন আমি কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন পানিটা কষানো হয়ে গিয়েছে, এখন তেলটা বের হয়ে গেছে, মশলা যত কষানো হবে তত মজা হবে, তরকারির বিশেষ গুণ হচ্ছে মশলা কষানো। তো এখানে এই যে আমি
মশলা কষানো হয়ে গিয়েছে, মাছগুলা দিয়ে দিলাম, ভাজা মাছগুলা দিয়ে এখন আমি এখানে একটু নাড়াচাড়ায় পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিছি, এই যে জালটা একটু কমাই নিতে হইতো, জালটা আর কমাইতে পারি নাই, আসলে ভিডিও করতে চায় না কেউ, আমি অনেক জোর করে করে ভিডিও করাই ছেলেকে দিয়ে, করে না, অনেক রাগারাগি করে, ভিডিও করতে চায় না, কি করব। তো এই যে দেখতেই পাচ্ছেন ভুনাটা কালারটা কেমন হয়েছে, আপনারা খেতেও কিন্তু তেমন টেস্টি হয়েছে। আর একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি, একটু কম হয়ে গেছে আমার কাছে মনে হয়েছে, তাই আমি আর একটু দিয়ে দিয়েছি। তো এই যে, আর যত শীত আসবে তত কিন্তু তরকারিটা মজা লাগবে, শীতের তরকারি। তো আমি আজকে দো পেঁয়াজা করব, রুই মাছের দো পেঁয়াজা, এই যে দেখতেই পাচ্ছেন। এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিছি। কি হয় জানেন, বাজার থেকে ধনিয়া পাতা নিয়ে আসলে একদিন যায় না, পরের দিন পচে যায়। তো আমি আসলে জানি না, তো বুদ্ধি করলাম যে আজকে ধনিয়া পাতা আমি ধুয়ে ফ্রিজে রাখবো, দেখি কি হয়। তো ধনিয়া পাতাগুলো সব কুইটা ফ্রিজে রেখে দিছি বক্সে করে, তো যখন বের করি দেখি সুন্দর বরফ ভেঙে যায়। এই যে আপনাদের সামনেই দেখেন আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি, কালারটাও কিন্তু সেম থাকে, শুধু পাতার কালারটা একটু চেঞ্জ হয়। তো ওটা তো আমি তরকারি টাটকাটাও তরকারির ভিতরে দিলে পাতাটা চেঞ্জ হয়ে যায়, তো এখন থেকে এই বুদ্ধিটাই করছি। ধুইনা পাতার যে দাম জানেন না, তো এটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেখেন দো পেঁয়াজাটা কিন্তু হয়ে গেছে, আমি আমার মতন করে দো পেঁয়াজা করেছি, রুই মাছের দো পেঁয়াজা, অনেক মজা, আপনারা এইভাবে খেয়ে দেখবেন। তো এই তো এখন আমি নামিয়ে নিব, এই যে ঝোলটা টেনে গেছে। তো আপনারা ধনিয়া পাতা কিন্তু এভাবে রাখতে পারেন, এখন ধনিয়া পাতার যে দাম, আপনারা ধনিয়া পাতা যদি বেশি আনেন তখন ইয়ে করবেন, বক্সে করে রেখে দিবেন, ধুয়ে রেখে দিবেন, কেননা ধুতে গেলে বরফ থেকে বের করে ধুইলে আর হয় না, মানে ওইটা আর দেওয়া যায় না, তো ধুয়ে রাখতে হবে যাতে বরফ থেকে আমরা বের করে সাথে সাথে দিয়ে দিতে পারি। আর যাদের বাজার আছে কাছে তারা তো প্রতিদিনই আপনারা এনে দিতে পারবেন। তো এখানে আমি পালং শাক রান্না করব, তো কিভাবে পালং শাকে তরকারি রান্না করি আজকে আপনাদের এটা দেখাবো, দেখবেন প্লিজ, আমার ভিডিওর সঙ্গেই থাকবেন, ভিডিও স্কিপ করবেন না। তো আদা রসুন হলুদ মরিচ সবকিছু দিয়ে দিলাম এখানে, এই যে যতটুকু পরিমাণ 4-8টি শাক নিয়েছি পালং শাক। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে এখন পেঁয়াজটাকে, পেঁয়াজটা এটা আসলে যদি ব্রাউন কালার করতে চাই অনেক লেট হবে, আর এই পেঁয়াজটা ব্রাউন কালার হয় না, আমি আবারও বলতেছি, তাই ব্রাউন করে আর নেই নাই, এভাবেই দিয়ে দিয়েছি। অ্যাপেল পেঁয়াজ, এটার নাম অ্যাপেল পেঁয়াজ,
পেরেছি, অনেক মজা লেগেছে। তো চার আটি শাক নিয়েছে 120 টাকা, আবারও আপনাদের বলতেছি। আর সবাই আমাদের ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।